লাস ভেগাসের কায়দায় আই লাভ বা একটা হার্ট সিম্বল দিয়ে কলকাতা ছ্যাবলামো, এগুলো ছ্যাবলামো। দেখবেন না রুবির মোড়ে হঠাৎ রবি ঠাকুরের মোড় করা হলো, এত নিম্ন রুচির ভাবা যায় পশ্চিমবঙ্গে রবি ঠাকুরের মোড়। আসলে পশ্চিমবঙ্গের প্রশাসনটা চালিত হচ্ছে অত্যন্ত নিম্ন রুচির নিম্ন মানের মানুষদের দ্বারা, তাই এটা হচ্ছে। আপনি তো সম্প্রতি মেয়র ছিলেন, যেহেতু আগে প্রাক্তন মেয়র, আপনাকে একটা প্রশ্ন আমার জিজ্ঞাসা করার খুবই ইচ্ছা। আমরা দেখতে পাচ্ছি কলকাতার রাস্তায় চললে এখন আই লাভ ওয়ার্ড নাম্বার এত, ওয়ার্ড নাম্বার, এগুলোতে কারেন্ট খরচা হচ্ছে না, বিদ্যুতের বিল বাড়ছে না। আমি জিজ্ঞাসা করছি, না হলে কি ভালোবাসা হয় না ওয়ার্ডের প্রতি? দেখুন, শুধু বিদ্যুতের খরচা বাড়ছে তা নয়, এটা একটা অপসংস্কৃতির উদাহরণ। কলকাতা কেন্দ্রিক আমাদের ঊনবিংশ শতাব্দী থেকে নবজাগরণের সূচনা হয়েছে, যেখানে বাংলা ভাষা, বাংলা কৃষ্টি, তার বিকাশ, আধুনিকীকরণ, যুক্তিবাদ সমস্ত তৈরি হয়েছে। রুবি মোড় তো রুবি করেনি, সাধারণ মানুষ তারা যাতায়াত করতে করতে জেনেছেন। রুবি মোড়টা সিপিএমও করেনি, বিভিন্ন এলাকার নাম এভাবে তৈরি হয়ে যায়। কিন্তু রুবি মোড়কে আটকাবার জন্য আমি রবি ঠাকুরের মোড়, এটা অসভ্যতা নয়। রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করার এর থেকে বড় পদ্ধতি আর কি হতে পারে? আমি আবার বলছি যে রাজ্যের প্রশাসন কিছু রুচিশীল অপসংস্কৃতির ধারক বাহক দ্বারা পরিচালিত হচ্ছে, তারই অব্যর্থ পরিণত ওই রকম আই লাভ ক্যালকাটা ইয়াংকি স্টাইলে এই রবি ঠাকুরের মোড় এইসব হচ্ছে। যেমন হয়েছিল কি সত্যজিৎ রায় ধরণী, জানি না ধরণী কথার অর্থ জানেন কিনা, তাই হয়ে গেল প্রশাসন করে সত্যজিৎ রায় ধরণী। এই ধরনের নিম্ন মানের মানুষ থাকলে পরে তার পরিণতি এসব হবে। বিচারপতি নিয়ে এরকম প্রকাশ্যে মন্তব্য করা যায়? মানে এখন কি বিচার ব্যবস্থার উপর এতটা আস্থা বলে সেজন্যই এরকম করা হচ্ছে? না, ওদের তো না আছে গণতন্ত্রে আস্থা, না আছে সভ্যতা সংস্কৃতিতে আস্থা। মানুষের শেষ আশ্রয় হয়েছে বিচার ব্যবস্থা। 2011 সালের পর থেকে যদি আপনার ধারাবাহিক দেখেন, ওদের সমস্ত অপকর্মের বিরুদ্ধে আমরা আদালতে গিয়েছি এবং আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে। ওই প্রাইভেট সেক্রেটারির নাম করে পশ্চিমবঙ্গে কিছু লোকরা ডিফ্যাক্টো মিনিস্টার করার চেষ্টা করছিলেন, আপনারা জানেন, সেই মামলা করে এখানে আমরা জিতি এবং ভারতবর্ষে প্রথম এই রায় ঘোষণা হলো। ওরা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন পয়সা খরচা করে, জনগণের পয়সা খরচা করে, কোনো লাভ হয়নি। সারদা নারদা, কোনো লাভ হয়নি, জনগণের পয়সা খরচা করছেন। একের পর এক মামলা, বিচারপতিরা দেখতে পাচ্ছেন যে কোন গভীর খাঁদে আমরা পড়ে গিয়েছি পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক প্রশাসনিক ব্যবস্থা। সেখান থেকে বাঁচবার জন্য আইনসঙ্গতভাবে, সংবিধানসম্মতভাবে তাদের তো রায় দিতেই হয় এবং তাতে এরা খুব ক্ষুব্ধ হয়ে পড়েন। এরা ভাবেন যে আমাকে যেমন পাড়ার মাস্তানরা ভয় পায়, পুলিশ অফিসার ওসি ভয় পায়, এডুকেশন সেক্রেটারি ভয় পায় আমি যা বলি তাই করে। কারণ এডুকেশন সেক্রেটারি তো বলেছেন আদালতে, উনি আইন রক্ষার দায়িত্ব, ওর ওপরে বলছে আমি মন্ত্রীর কথায় করেছি। ওরা ভাবছিলেন বিচারপতিরাও তাই করবে, কিন্তু ওরা ভুলে যান যে সব মানুষেরই মেরুদণ্ড খুঁজতে হয় না অন্ধকারে, অনেক মানুষেরই মেরুদণ্ড সোজা দেখা যায়। সে বিচার ব্যবস্থায় আমাদের বিচারপতিদের মেরুদণ্ড অনেক ক্ষেত্রেই, বহু ক্ষেত্রেই শির দ্বারা সিধে করে তারা রায় দেন।